আসসালামু আলাইকুম, আমি শারমিন হীরা, সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মম হীরা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নূরকে নিয়ে স্কুলে বের হব, তো এর জন্য রেডি হয়ে নিয়েছি, আর সেই সাথে ভাতটাও বসিয়ে দিচ্ছি। যেদিন স্কুল থাকে দেখা যায় নূর বাসায় ফিরেই গোসল করে খেয়েই ঘুমিয়ে পড়ে, তো ওই সময় হালকা পাতলা কিছু খাওয়ালে নিজের কাছেই খারাপ লাগে। তো এর জন্য ভাতটা রান্না করে রেখে গেলে এসে দেখা যায় কিছু একটা দিয়ে খাইয়ে দিলে ও লম্বা সময় ধরে ঘুমাতে পারে, আর সেই সাথে আমারও মোটামুটি নিশ্চিন্ত লাগে। নর্মালি আমি ভাত বসিয়ে তারপরে রেডি হই, তো আজ কেন যেন ভুলে গিয়েছিলাম। তো আমি যেহেতু রাইস কুকারে রান্না করি, ভাত হওয়ার পর চুলা অটো বন্ধ হয়ে থাকবে, তো এর জন্য খুব একটা সমস্যা হবে না বলেই এখন কিন্তু কাজটা করে নিচ্ছি। শীতের দিনে বাইরে যাচ্ছি, তো হাতে একটু অলিভ অয়েল মাখিয়ে নিয়েছি, আবার সেই সাথে ঘড়িটাও পরে ফেলেছি। তো হাতে যেন পানি না লাগে সেজন্য আজ একটু ফাঁকিবাজি ওয়েতে চালটা ধুয়ে নিয়েছি, হয়তো খেয়ালও করেছেন। আমি হয়তো আমার প্রয়োজনেই আজ এভাবে কাজটা করে নিয়েছি, তবে আপনারা চাইলে নর্মাল সময় এভাবে করে নিতে পারেন। শীতের দিনে হাতে যত কম পানি লাগানো যায় ততই ভালো, তো এভাবে করলে আশা করছি আপনারাও উপকার পাবেন। আমার একজন আপু জানতে চেয়েছিলেন চাল ধোয়া পানিটা আমি ফেলে দেই কিনা। প্রথমবারে ধোয়া পানিটা রেখে দেই, বাকিটা অবশ্য ফেলেই দেই, তবে যতটুকু রাখি ওটা কিন্তু আবার গাছের গোড়ায় দিয়ে দেই। কাজ করতে করতে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওটা যদি আজ আপনাদের কাছে ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, আপনি চাইলে করে নিতে পারেন। আর আপনি অলরেডি যদি তা করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন নূরকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়েছি, আর আজ নিজের কোনো কাজ রাখিনি বাইরে, ওকে দিয়ে সোজা বাসায় চলে আসব। কাল আমাদের বাসায় গেস্ট আসবেন, তো এই কারণে অনেকগুলি কাজ আজকেই গুছিয়ে রাখতে হবে। আর নূরকে নিয়ে আসার কাজটা নূরের বাবাই করবেন, কারণ উনি আজ বাসায় আছেন। আজ যেহেতু কাজের চাপ একটু বেশি, তো নূরকে দিয়ে এসেই সাথে সাথে দুপুরে রান্না বসিয়ে দেব, আর রান্না শেষ করে তারপর অন্য কাজগুলি গুছিয়ে নেব। তো রান্না বান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আর সেই সাথে বসে আপনাদের সঙ্গে গল্প করব। আজ কেন যেন খুব ব্যস্ততার মাঝেও আমি বেশ ফুরফুরে মেজাজে আছি, তো ভাবছি আজ আপনাদেরকে নিয়ে আমার কল্পনার রাজ্যে ঘুরে আসব। মনে করেন আমরা একটা আর্ট এক্সিবিশনে চলে এসেছি, যেখানে অনেক চিত্রশিল্পীর ছবি প্রদর্শিত হচ্ছে। আমরা সবাই মিলে ঘুরে ঘুরে ছবি দেখছিলাম, তো কখনো খুব ভালো লাগছিল, আবার কখনো একদমই ভালো লাগছিল না। সব কিছু মিলে কেমন যেন একটা মিশ্র অনুভূতি ছিল। তো হঠাৎ করেই দেখি একটা জায়গাতে অনেকে ভিড় জমিয়েছেন, তো আমরাও ধীরে ধীরে সেই ভিড়ে সামিল হলাম। ভিড় ঠেলে ঠেলে একসময় আমরা সামনের দিকে চলে এলাম, তো এসে দেখি একটা ছবি বেশ ভালো লাগছে, সবাই অনেক আগ্রহ নিয়ে দেখছে, তো আমরাও দেখতে থাকলাম। দেখতে দেখতে হঠাৎ করে আমাদের মধ্যে থেকে কেউ বলে উঠলেন, নাকটা একটু খাড়া করে দিলে বেশি ভালো লাগতো। আমাদের ভালো লাগার কথা চিন্তা করে শিল্পী খুব তাড়াতাড়ি নাকটা ঠিক করে দিলেন। এরপর আমাদের মধ্য থেকে অন্য কেউ একজন বলে উঠলেন, চোখটা একটু টানা টানা করে দিলে আরও বেশি ভালো লাগতো, তো শিল্পী সেটাও চেঞ্জ করে দিলেন। এভাবে করতে করতে আমরা ছবিটার প্রত্যেকটা অংশ চেঞ্জ করার চেষ্টা করলাম, আর কেন যেন শিল্পী রাজি হয়ে সবটাই চেষ্টা করলো আমাদের মনের মতো করে করে দেওয়ার। কেন যেন ধীরে ধীরে ছবির কাছ থেকে মানুষ সরতে শুরু করলো, তার একটাই কারণ, ছবির নিজস্ব বৈশিষ্ট্যটা হারিয়ে গেছে। তো এক এক করে যেতে যেতে সবাই চলে গেল, আর থেকে গেল শুধু শিল্পী আর তার ধ্বংস হয়ে যাওয়া ছবিটা। একবার ভেবে দেখেন তো, আমরা ছবিটা ঠিক করার নামে যেটা করেছি সেটা কি আসলে ভালো করেছি?
নাকি ছবিটাকে ধ্বংস করেছি। আর আমরা শুধু ছবিটাই নষ্ট করিনি, ছবিটা যিনি এঁকেছেন তার শিল্পী মনটাকেই মেরে ফেলেছি। আর কেউ মোনালিসা আঁকতে পারবেন না, আর কেউ ভিঞ্চিও হবেন না, এটা যেমন সত্যি, তেমনি অনেকেই তার নিজের সৃষ্টিকর্ম নিয়ে আপন বৈশিষ্ট্যে স্বনামধন্য হবেন, এটা কিন্তু আর একটা চরম সত্যি। একজন শিল্পীর কাছে তার শিল্পকর্ম যেমন, আমার কাছে আমার এই চ্যানেলটাও ঠিক তেমনই এক সত্যি। আমরা এই চরম সত্যিটাকে উদার মনে গ্রহণ করব, আর যে কোনো সৃষ্টির কাজে সাহায্য করব, ধ্বংসের কাজে নয়। কল্পনার রাজ্যে ঘোরাঘুরি ছেড়ে এখন বাস্তবতায় চলে আসি। এখানে আমি ব্রকলি রান্না করছি। তো এই সবজিটা আমি বিভিন্নভাবে রান্না করি, কখনো ভর্তা, ভাজি, ঝোল করা বা বেক করা, বিভিন্নভাবেই রান্না করি। আজ মাছ দিয়ে রান্না করব, তো ওটাই আপনাদের মাঝে শেয়ার করছি। পরে যখন যেভাবে রান্না করব ওটাও আপনাদের ইনশাল্লাহ দেখিয়ে দেব। ক্যান্সার প্রতিরোধের জন্য যে ধরনের খাবারের কথা বলা হয়ে থাকে সে তালিকার মধ্যে ব্রকলির নাম আছে। আবার সেই সাথে এই সবজিটাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা স্কিনের জন্য যথেষ্ট ভালো। তো ক্যান্সার প্রতিরোধ করবে কি করবে না জানি না, তবে ভিটামিন সি আছে আর স্কিনের জন্য ভালো, এটা শুনে এর প্রতি আগ্রহ কিন্তু আমার অনেক বেশি। রুই মাছটার পরিমাণে খুবই কম ছিল, তো স্কুল থেকে এসেই দেখি ওটা বরফ ছেড়ে গেছে। তো এর জন্য সবজি দিয়ে ওটা আগে রান্না করে ফেলেছি। আর এই মাছটা আমি এখন টমেটো দিয়ে ভুনা করব। আমার ভিডিওগুলি আমার দেশের প্রিয় আপু, ভাইয়া, আঙ্কেল, আন্টি, ছোট ছোট সোনামণিরা যেমন দেখেন, তাদের পাশাপাশি দেশের বাইরে থেকেও অনেকেই দেখছেন। দেশের বাইরে যারা থাকেন তারা অলওয়েজ কর্মব্যস্ত থাকেন, তো শত ব্যস্ততার মাঝেও একটু সময় করে আপনাদের অবসরে আমাকে যখন আপনারা সঙ্গী বানান তখন কিন্তু আমার অনেক বেশি ভালো লাগা কাজ করে। দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের বড় একটা অংশই ইন্ডিয়ান, তো ইন্ডিয়ার বিভিন্ন প্রদেশ থেকেই আমার প্রিয় আপুরা আমার ভিডিও দেখছেন। আমি অনেক বেশি অবাক হই, ভালো লাগা ভালোবাসা এমন একটা বিষয় যা সমস্ত জাতি, ধর্ম, বর্ণ, দেশ, কাঁটাতারের বেড়া সব কিছুর ঊর্ধ্বে। আপনারা অনেকেই বাংলা বোঝেন না তারপর আমার ভিডিও দেখেন। দেশের বাইরে এমন অনেক ইউটিউবার আছেন যাদের ভাষা আমরা বুঝি না, তারপরও তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং ভিডিওর কোয়ালিটি এত হাই থাকে যে তাদের ভিডিও নিজেই কথা বলে, তো সেখানে তাদের ভাষা আমাদের না বুঝলেও চলে। কিন্তু তাদের সঙ্গে যদি আমার তুলনা করেন তো দেখবেন আমার ভিডিও কোয়ালিটি একদম লো লেভেলের। তো সেই জায়গায় থেকে আমার ভাষা না বুঝতে পেরেও যারা আমার ভিডিও দেখেন তারা সত্যি সত্যি আমাকে অনেক বেশি আবেগ আপ্লুত করেন, কারণ একজন কন্টেন্ট ক্রিয়েটরের কাছে এটা যে কত বড় প্রাপ্তি সেটা আপনাদেরকে আমরা কখনোই বোঝাতে পারবো না। নূর স্কুল থেকে এসে গোসল করে খাওয়া দাওয়া করেছে, এখন শুয়ে শুয়ে খেলা করছে, তো খেলতে খেলতে মিনিট দশেকের মধ্যেই ও ঘুমিয়ে পড়বে। আর আমি এদিকে নিজের কাজগুলি করে নিচ্ছি। মাছ মাংস গতদিন আমি রেডি করে রেখেছিলাম, আর আজ মশলাগুলিও গুছিয়ে নিচ্ছি, আর সেই সাথে বেশ কিছু জিনিস আজ ম্যারিনেট করে ডিপে রেখে দেব। তো ওগুলি আর আপনাদের সঙ্গে আজ শেয়ার করছি না, আসলে ক্যামেরা অন করে তারপর কাজ করতে গেলে কাজে অনেক দেরি হয়, যেহেতু একটু ব্যস্ত আছি, তো দেরি করলে আমি আর সময়ের সাথে কুলাতে পারবো না, তো ওগুলি অফ ক্যামেরাই করে নিব। কাজকর্ম করতে করতে অনেকটাই সময় চলে গেছে, তো শত ব্যস্ততার মাঝেও সব দিনের মতো সূর্যাস্ত দেখতে কিন্তু একটু ভুলিনি, সেই সাথে আপনাদেরও একটু দেখিয়ে দিলাম। মাগরিবের নামাজের পর সন্ধ্যা নাস্তা রেডি করতে চলে এসেছি, আর এখানে আমি সাবুর পাপড়টা ভেজে নিচ্ছি। আর এই পাপড় আমি কিভাবে খুব সহজে বানিয়েছিলাম ওটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি, অনেকেই দেখেছেন আবার অনেকে হয়তো দেখেননি। যারা মিস করেছেন তারা চাইলেও ভিডিওটা দেখে নিতে পারেন, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটার লিংক দিয়ে দেব। একটা নির্দিষ্ট বয়সের পর আমরা সবাই কম বেশি দার্শনিক হয়ে যাই, এ কথাটা কিন্তু একদমই সত্যি।
আমি যখন ভিডিও এডিট করি বা ভয়েস দেই, ঠিক সেই সময় আমি ফিল করি যে আমরা খাওয়ার পেছনে কতটা সময় দেই। আমরা মানুষ, খেয়ে তো বেঁচে থাকতেই হবে, তো আমরা সবাই কম বেশি খাই। আর এই খাবার রেডি করতে এক শ্রেণীর লোক সময় দিচ্ছি, আবার আরেক শ্রেণীর লোক আছে যারা এই খাবারটা যাতে খেতে পারি সেজন্য অর্থে যোগান দিচ্ছেন। তো এই দুই কাজে না আমরা দিনের অধিকাংশ সময় দিয়ে দিচ্ছি। আমরা হয়তো অনেকে ভুলেই যাই আমরা খাওয়ার জন্য বাঁচি না বাঁচার জন্য খাই, আবার সেই সাথে এও ভুলে যাই যে আমাদেরকে একদিন এই সব কিছু ছেড়ে চলে যেতে হবে। তো আল্লাহর কাছে গিয়ে কি জবাব দেব? পৃথিবীতে শুধু আমরা খেয়েই এসেছি, আর কিছুই করিনি, তাই না? তো এটা যেন না হয়, আমরা যেন লজ্জিত না হই, সেজন্য দিনের ছোট্ট একটা সময় হলেও আল্লাহর ইবাদতে মশগুল থাকার চেষ্টা করব। আমি শুধু মুসলিমদের কথা বলছি না, যে যে ধর্মই পালন করেন সেই ধর্মীয় রীতিনীতি মেনেই চলবেন। দেখবেন ধর্মীয় চর্চা না মানুষের মনকে অনেক বেশি শান্ত রাখে। এখন আপনারা যদি প্রশ্ন করেন, আপু আপনি কি ধর্মীয় রীতিনীতি অনুযায়ী চলেন, তো সেক্ষেত্রে আমি না বলবো, কারণ সবসময় আমি বলে এসেছি আমার জ্ঞানের পরিধি খুবই ছোট, সেই সাথে ধর্মীয় জ্ঞান তো আরও কম। তো যতটুকু জানি সেটুকু মানার চেষ্টা করি। তো সেই চেষ্টার মধ্যেও হয়তো আপনাদের চোখে অনেক ত্রুটি ধরা পড়বে, কিন্তু আমার চোখে এটা পড়ছে না, কারণ আমি জানিই না। যখন জানবো তখন নিজেকে শুধরে নেওয়ার অবশ্যই চেষ্টা করব। সন্ধ্যার নাস্তা শেষ করে আমরা একটু বেরিয়েছিলাম গেস্টের জন্য টুকটাক কেনাকাটা করব। তো আমরা সরাসরি মণিপুরি মার্কেটেই চলে এসেছি। আসলে সিলেটের বাইরে যারা থাকেন তাদের মণিপুরি শাড়ির প্রতি একটা আকর্ষণ থাকে, তো সেই জায়গা থেকেই সরাসরি এখানেই চলে আসা। আর এখান থেকে আমরা একটা শাড়ি নিব, সেই সাথে আমি হয়তো একটা চাদরও নিতে পারি। তো যাই হোক, আমরা কেনাকাটা করব আর সাথে সাথে মার্কেটটা আপনাদেরও একটু ঘুরে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে মণিপুরীদের হাতে এবং তাঁতে বোনা বিভিন্ন ধরনের শাড়ি তো আছেই, সেই সাথে নকশি কাঁথা, নকশি চাদর, মাফলার, তারপর ব্যাগ সহ আর অন্যান্য অনেক কিছু পাওয়া যায়। এখানে ওনাদের নিজেদের তৈরি জিনিসপত্রের পাশাপাশি বাইরের টুকটাক জিনিসপত্রও ওনারা রাখেন। তো আপনারা যদি এখানে নতুন হয়ে থাকেন একটু সতর্ক হয়ে কিনবেন, তা না হলে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর দাম কিন্তু খুব বেশি ভ্যারি করে না, 1-200 টাকা ওঠানামা করে। দামের দিকে সমস্যা না, সমস্যাটা হচ্ছে কোন জিনিস কোথা থেকে কিনছেন সেটা জরুরি। তো আগে কেনার আগে একটু বুঝে শুনে নেবেন। মণিপুরি মার্কেট থেকে আমরা একটু শপিং মলের দিকে এসেছিলাম। এখানে সব কাজ গুছিয়ে নিয়ে এখন আবার বাসার দিকে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।